অবরোধে রেলে নাশকতা প্রতিরোধে নিরাপত্তা জোরদার করা হয়েছে ঈশ্বরদী জংশন ও পাকশী বিভাগীয় রেলপথে। স্বাভাবিকভাবে চলছে এই রুটের সকল ট্রেন। এ বিষয়ে আমরা আরও বিস্তারিত জানব আমাদের সহকর্মী রিজভি জয়ের কাছ থেকে। তিনি এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত আছেন। রিজভি জয়, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, কিছুক্ষণ আগেও আপনার সঙ্গে যুক্ত ছিলাম, আপনি বাজার পরিস্থিতির খবর জানাচ্ছিলেন, এই মুহূর্তে আসলে রেলের খবর আপনার কাছ থেকে জানবো। আমরা জানি যে মৈত্রী এক্সপ্রেস ট্রেনকে লক্ষ্য করে বিস্ফোরক ছোড়া হয়েছিল অজ্ঞাত পরিচয় ব্যক্তি, এবং পুলিশ তাকে শনাক্ত করতে পেরেছে কিনা এটা একটু আগে জানাবেন। তারপরে আসলে কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার আশঙ্কা দেখা যাচ্ছে কিনা? ধন্যবাদ আশিক। হরতাল এবং অবরোধ শুরু হওয়ার পর থেকে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় রেলকে টার্গেট করা হয়েছে এবং বিভিন্ন সময় রেলে ইট পাটকেল ছোড়া এবং পেট্রোল বোম নিক্ষেপের মতো ঘটনা ঘটেছে। তবে গতকালকে কিন্তু যেটি আন্তর্জাতিক একটি ট্রেন মৈত্রী এক্সপ্রেস, আপনি যেমনটি বলছিলেন, সেটি ঈশ্বরদী জংশন ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পরে এ পার্শ্ববর্তী একটি এলাকায় আক্রমণের শিকার হয় এবং 10 থেকে 12 জনের একটি দল ট্রেনে পেট্রোল বোম নিক্ষেপ করে পরপর 3টি, এবং তাতে কেউ হতাহত না হলেও গ্লাস ভেঙে যায়। এবং এই ঘটনার পর থেকে কিন্তু আগে থেকেই নিরাপত্তা জোরদার ছিল, সেই পরিস্থিতি কিন্তু আরও বাড়ানো হয়েছে। বিজিবি পুলিশের পাশাপাশি এখানকার যে আনসার সদস্যরা রয়েছেন তাদেরকেও মোতায়েন করা হয়েছে, এবং বিশেষ গুরুত্বপূর্ণ যে ট্রেনগুলো রয়েছে সেগুলো শুধুমাত্র স্টেশন এলাকায় নয়, স্টেশনগুলো ছেড়ে যাওয়ার সময় যে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে সেখানেও মোতায়েন করা হয়েছে। এর পাশাপাশি এখানকার যে স্থানীয় মানুষ যারা রয়েছেন এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা রয়েছেন, তারা অনেকেই নাশকতা প্রতিরোধ কমিটি গঠন করেছেন এবং তাদের মাধ্যমে প্রত্যেকটি এলাকায়, রেলওয়ের পার্শ্ববর্তী প্রত্যেকটি এলাকায় সাধারণ মানুষকে নিয়ে কমিটি করা হয়েছে এবং তারা স্থানীয় প্রশাসনের সাথে কাজ করছেন, এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার আঁচ করতে পারলেই তাদেরকে জানানোর কথা বলা হয়েছে। এর পাশাপাশি আমরা কিছুক্ষণ আগে দেখেছি প্রত্যেকটি ট্রেন ছেড়ে যাওয়ার আগে কিন্তু এই রেলপথগুলো পরীক্ষা করা হচ্ছে এবং সেগুলো স্বাভাবিক পরিস্থিতি আছে কি না সেটি দেখা হচ্ছে। তো সেই কারণে আসলে আজকে সারাদিনে রেল চলাচল একেবারে স্বাভাবিক, বারবার বিচ্ছিন্ন ঘটনা ঘটানোর চেষ্টা করা হলেও কিন্তু এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, এবং প্রশাসন এবং রেলওয়ে কর্তৃপক্ষ বলছে কোনোভাবেই আসলে তার সুযোগও তারা রাখতে চান না। তো আরেকটি বিষয় যেটি বলছিলেন যে কেউ গ্রেপ্তার হয়েছে কিনা, গতকালকে কিন্তু অতর্কিতভাবে এই আক্রমণটি হয়ে যায় এবং তারপরে সেই যারা দুষ্কৃতিকারী তাদেরকে কিন্তু এমন একটি এলাকায় তারা ঘটনাটি ঘটেছে সেটি কিন্তু একেবারে একটি নীরব জনশূন্য এলাকা। তো সেই ক্ষেত্রে আসলে তাৎক্ষণিকভাবে পাবনা জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং বিজিবির যে টহল দল রয়েছে তারা কিন্তু ঘটনাস্থল ঘুরে দেখেছেন, পরিদর্শন করেছেন, এবং আইন শৃঙ্খলা বাহিনীও তাদেরকে শনাক্ত করার জন্য চেষ্টা করছে। এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি বলে আমরা জেনেছি। এই ছিল আমার কাছে রেল চলাচলের সর্বশেষ খবর।